সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই কাজটুকু জাস্ট দেখাবো, মার্কেট প্লেসে এটার কীরকম চাহিদা আছে। যারা অনেকেই আছে যারা মোটামুটি বড় ধরনের কাজগুলো, যেমন টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখতে চায় না, যারা টুকটাক ছোট ছোট প্রজেক্টগুলো করবে এবং জাস্ট প্যাসিভ একটা ইনকাম করবে বা জাস্ট সামথিং কিছু টাকা ইনকাম করবে, তাদের জন্য আমি মনে করি এটা খুবই ভালো একটা ক্লাস হবে বা কোর্স হবে। আর আমি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে সম্পূর্ণ একটা প্লেলিস্ট তৈরি করব, যেখান থেকে আপনারা ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের কাজ শিখতে পারবেন এবং এই কাজটুকু শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন। ওইটার ভিতরে আমি দেখাবো কীভাবে আপনারা গিগ তৈরি করবেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের উপরে। তো আমরা যদি সরাসরি ফাইবার মার্কেট প্লেসে এসে সার্চ করি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সার্চ রেজাল্ট দেখাবে হচ্ছে 1480টা সার্ভিস। যদি এবার আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি সর্বোচ্চ দেখেন মাত্র 89টা সার্ভিস, কিন্তু এখানে অনলাইনে দেখাচ্ছে। একটা জিনিস বুঝবেন, এটা মাত্র কি বলবো আর মাত্র 89টা। এটা আমাদের এক বড় ভাই, অবশ্য আমাদের অনেক পরের ব্যাচের স্টুডেন্ট, তারপরে বড় ভাই কেন দাঁড়িয়ে করিয়ে আছে, ওকে যাই হোক, তিনিও দেখি এখন চ্যাটবটের সার্ভিসগুলো দিচ্ছে। ওকে, তো এই সার্ভিসটা কেন দিবেন, কারণ হচ্ছে অনলাইনটাই মাত্র আপনার সাথে প্রতিযোগী মাত্র 90 জন, তো 90 জনই বলি আপাতত। তো এখানে মোটামুটি আপনি টুকটাক ভালোই কাজ পাবেন যদি আপনি কাজটা প্রপারলি শিখতে পারেন। আমি মনে করি এটার ক্যারিয়ার ভালোই আছে। এখানে দেখেন এই একজন 23টা অর্ডার কমপ্লিট করছে। আই উইল ক্রিয়েট ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ইউজিং ম্যানিচ্যাট। এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, ম্যানিচ্যাট এটা একটা প্ল্যাটফর্ম বা একটা রোবট সিস্টেম, কিন্তু বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে। এটা এর মাধ্যমে কিন্তু ম্যানিচ্যাটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের ইনফরমেশন আপনার ক্লায়েন্টদেরকে অথবা আপনার পেজের ভিতরে আপনি একটা ম্যানিচ্যাটবট অ্যাড করে রাখছেন, তো এটা মূলত একটা রোবটিক সিস্টেম বা রোবট বলতে পারেন। আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, একটা রোবট আপনি সেট করে রাখছেন। তো আমরা কি করি, আমরা যখন কোনো বিজ্ঞাপন রান করি, একটা কথা মাথায় রাখবেন, আমরা যখন বিজ্ঞাপন রান করি, যেমন আমি যখন আমার ইনস্টিটিউটের জন্য বিজ্ঞাপন রান করি, তো আমার 2-3টা লোক রেখে নিতে হয় যে যারা শুধু তাদের সাথে যেন মেসেজ, মানে আমাকে যারা মেসেজ করবে বা আমার ফ্রিলান্সিং বা আউটসোর্সিং শেখার জন্য যারা আমাকে মেসেজ করবে তাদেরকে জানি জাস্ট রিপ্লাই দিতে পারে, এই জন্য কিন্তু আমাকে তো বা লোকগুলো রাখতে হয়। তো এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, আমি যদি টোটাল সিস্টেম বা একটা রোবট সিস্টেম বা একটা ইন্টেলিজেন্ট যদি আমি মানুষ রেখে দিই যে অল টাইম একসাথে অনেকজন মানুষের সাথে কথা বলতে পারতেছে এবং একটা মানুষের মতোই কথা বলবে, আপনি জাস্ট ইনফরমেশনগুলো দিবেন, অটোমেটিকলি তার কাছে ইনফরমেশন পৌঁছে দিবে এবং অর্ডার পর্যন্ত নিয়ে যাইতে পারবে, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। যে কাজটা আমাকে 3 বা 4 লোক দিয়ে যদি করতে যাই, আমার কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রয়োজন হবে, বা সেটা কিন্তু একজাক্টলি অনেক সময় আসে মেসেজে রিপ্লাই দিতে দিতে কিন্তু তারা অনেক সময় দেখা যায় বিরক্ত হয়ে যায় বা লেটে রিপ্লাই করে, এরকম হয় না? অনেকে আছে যারা সর্বোচ্চ 5-7 রিপ্লাই করে, তারপরে দেখা যায় যে তারা হাঁপায়ে পড়ে, তো কাজ করতে চায় না বা করলেও সেটা দেরিতেই রিপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক টাইমের ব্যাপার পড়ে। তো আপনি যদি, আর একটা জিনিস আমি বলি, যদি এই অ্যাডগুলো যদি আরও বেশি পরিমাণে, মানে আরও বেশি টাকার অ্যাড চালান, যেমন আমি 1-2000 অ্যাড চালাইলেই কিন্তু এই পরিমাণ কনভারসেশন মেসেজ আসে, প্রতি সেকেন্ডে 2-3 করে মেসেজ চলে আসে। প্রতিদিন যদি আমি $10 বাজেট রাখি, ডেইলি $10-20 যদি আমি বাজেট রাখি, তাহলে কিন্তু আমার 3 মানুষ কিন্তু হাফায় পড়বে SMS দিতে দিতে। কিন্তু আমি যদি অ্যাড থেকে বেশি পরিমাণে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমার ফেসবুক পেজে যদি অ্যাড চালাই, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি মেসেজ আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার 3-4 মানুষই কিন্তু করতে পারবে না টোটাল তাদের সাথে মেসেজ করে, মানে একজনের সাথে মেসেজ করতে গেলে কিন্তু তাকে একটা সময় দিতে হয়,
তো এর মেধে যদি আরও 50টা মেসেজ আসার পরে হেলোমেলো বেজে যাবে, ঠিক আছে, কে কোথায় মেসেজ করতেছে বা কোন সেলার কোনটাতে মেসেজ করতেছে বা আমার কোন টিম কার সাথে কথা বলতেছে, কিন্তু সব এলোমেলো। তো এই মেসেঞ্জার ম্যানি চ্যাটবট, এটার কাজ হচ্ছে একজাক্টলি আপনার সাথে যা যা কথা হইতেছে, মনে করেন আপনার সাথে যা যা দরকার আপনাকে তাই তাই প্রোভাইড করবে। টোটাল কথা, একটা মানুষের মতো আপনার সাথে কথা পার্থক্য চালাবে এবং আপনাকে অর্ডার পর্যন্ত বা পেমেন্ট করা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তো একদম সম্পূর্ণ রোবোটিক সিস্টেম। তো এর মাধ্যমে যেটা ভালো হবে, আমাদের লোক সংখ্যা কমে আসতেছে, পাশাপাশি আমাদের আমরা ভালো একটা কিন্তু রেজাল্ট বিল্ড আপ করতে পারতেছি। এটা মূলত করে বড় বড় কোম্পানি লোকেরা এই কাজগুলো করে রাখে। তো আপনি যদি এটার এক্সাম্পল দেখতে চান, তাহলে রবির কাস্টমার সেন্টারে যান, ওইখানে কথা বলেন, দেখেন হ্যালো লেখেন, অটোমেটিকলি তাদের মেসেজ আসতেই থাকবে। আর এটার মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু রাত দিন 24 ঘন্টাই ধরতে গেলে অনলাইনে থাকবে, আপনার একজন মানুষ অনলাইনে বসে থাকবে জাস্ট কথা বলার জন্যই। মানে একটা রোবট সেট করে রাখলেন, অল টাইম শুধু কথাই বলবে, তার কাজই হলো কথা বলা। তো আপনাকে আর বাড়তি টেনশন করার কিছু দরকার নাই। অবশ্যই এটা বড় বড় কোম্পানি করে, এটার জন্য এই কাজটুকু যদি আপনি শিখতে পারেন, তাহলে এই কাজের উপর কিন্তু মার্কেট প্লেসে কাজ আছে। তো এই লোকটাকে যখন আমি এখানে ওপেন করছি, এই গিগটা আমি ওপেন করছি, যিনি ফেসবুক ম্যানি চ্যাটবট বা ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ক্রিয়েট করে বা কাজ করে, তার পেজের ভিতরে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটটা বা ম্যানি চ্যাটবটটা অ্যাড করে দিবে তার পেজের ভিতরে এবং সমস্ত কিছু সেট আপ করে দিবে, কী কী বলতে হবে সব কিছু লিখে দিবে। এটার বিনিময়ে তিনি কত ডলার নিচ্ছে, $10 নিচ্ছে। তিনি 423টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, 5টা অর্ডার বর্তমানে রানিং আছে এবং স্ট্যান্ডার্ড পেমেন্ট আছে হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে $25 এবং প্রিমিয়াম প্যাকেজটাতে আছে $50। লেভেল টু সেলার, এখান থেকে কিন্তু তিনি অনেক টাকা ইনকাম করছে। আর দেখেন একটা মজার বিষয়টা হচ্ছে, পাকিস্তানি এটা চলে আসছে হচ্ছে 21 জুনে চলে আসছে। তো দেখেন 21 জুন, ওকে জুন বা জানুয়ারি যাই হোক চলে আসছে। দেখেন এবার মোটামুটি তিনি কিন্তু এখানে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করছে। তিনি দেখি আমরা কী কী সার্ভিস দেয় তার প্রোফাইলটা দেখেন, তার কোনো কাজ নাই, যার তিনি শুধু এই চ্যাটবট নিয়েই কিন্তু কাজ করি কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসতেছে, মানে আসছে আর কি। তাহলে বুঝতে পারতেছেন এই কাজটার কতটুকু চাহিদা আছে। এবং এটা কিন্তু এখন খুব একটা যে পপুলার তা না, আপনি মোটামুটি কাজ পাবেন টুকটাক, ঠিক আছে, খুব ভালো যে প্রতি মাসে 50-60 লাখ টাকা ইনকাম করবেন এরকম না, হতেও পারে আপনার বলা যায় না, কিন্তু এখানে যারা কাজ করতেছে তারা কিন্তু মোটামুটি ভালোই অর্ডার পাচ্ছে। একজন 400-1960টা, একজন 423টা, 35টা, 17টা, 296টা, তারপরে 14টা, 198টা, মোটামুটি দেখেন ভালোই কিন্তু অর্ডার পাচ্ছে। আর যেহেতু আপনার প্রতিযোগী নেই, এখানে আপনি একটা গিগ তৈরি করে রাখতে পারেন, দু একটা রিভিউ নিলে আপনি কিন্তু অর্ডার পাওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি এইটার উপর আমি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি প্লেলিস্ট আকারে আমার ইউটিউবে পাবলিশ করব, যেখান থেকে আপনারা চাইলে ফ্রিতে এই কাজটুকু সম্পূর্ণ শিখে আপনারা ফাইবার মার্কেট প্লেসে একজন এক্সপার্টিলেটেড সেলার হয়ে কিন্তু কাজগুলো প্রোভাইড করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এবং এই কাজটুকুর কতটুকু ভবিষ্যৎ আছে সেটাও আপনারা আশা করি জানতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।